আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যাই আসে দিন খারাপ আসলে জানি না আল্লাহ সব সামনের দিনগুলো কেমন রাখছে তো আর এই প্রবাসে যারা নতুন আসে যারা কষ্ট করে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি সেটা হলো যে এই প্রবাসে যারা কাজের জন্য আসে মেহনত করে পরিশ্রম করে কষ্ট করে তো অনেকে বলে যে আমার ভাগ্যে তো কিছু হইতেছে না পরিবর্তন হইতেছে না তো তাদের একটা কথা বলবো আপনার জীবনে একটা বার হলেও পরিবর্তন আসবে একটা বার হলেও দেখবেন বলা কিন্তু ওই পরিবর্তনের সময় যে টাকাটা ইনকাম করবেন অনেকে আছে দেখবেন বলা দাঁতে কামড় দিয়ে ওই টাকাটা রাখতে পারে আর অনেকেই পারে না তো যারা পারে না তারাই মনে করেন ব্যর্থ আর যারা পারে তারাই মনে করেন সাফল্য তো আসলে জীবনে আপনার একবার না একবার আপনার জীবনে টাকা ধরা দিবেই ইনশাল্লাহ দিবে একটা বার না একটা বার তো এখন যেটা দেখতেছি প্রবাসে সেটা হলো যে পেটে ভাতে প্রবাস হ্যাঁ এখন খায় সমান সমান তারপরও নাই আপনার মাসে যদি বেতনটা হয় হাজারো কষ্ট করি পরিশ্রম করি কিন্তু বেতনটা যদি পাই তখন কিন্তু ভালো লাগে নিজের কাছে হ্যাঁ অথচ বেতনই ঠিক মতো এখন মনে গান আসতেছে না আর একটা কথা বলে রাখি সেটা হলো মাসরি মানে মিশরি এই মাসরি যে কোম্পানিটা আছে কোম্পানি ধ্বংস হয়ে যাবে হয় দুদিন পরে নয় দুদিন আগে কারণ আমার আব্বা মালয়েশিয়া ছিল তখন আমার আব্বা একটা কথা বলছে যে মাছ রিটা খুবই খারাপ আসলে আমি আর এই পনেরো বছরের সার্ভিসে যেটা আমি দেখলাম এই যে কোম্পানিটা আছে এই কোম্পানি মনে করেন ধ্বংস অন্য রাষ্ট্রের যারা তারা যদি এই কোম্পানিতে থাকে বা ইন্ডিয়ান পাকিস্তানি তো আশা করি যে না ওই কোম্পানিটা ভালো চলবে বা ভালো সার্ভিস দেবে বাট মাছ যে কোম্পানিটা আছে ওই কোম্পানি মনে করেন ধ্বংস হয়ে যাবে দুই দিন আগে হোক বা পরে হোক ঠিক আছে মাছ রিগুলো খালি খাই 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 খায় আর হেরা খালি নিজের স্বার্থ বুঝে নিজে খাইবো ঠিক আছে কিভাবে একলা খাওয়াই না মানুষ ওরা কারণ অন্যের খাওয়ন দেখতে পারে না আর ফাও খাওয়নের আশায় নতুন লঙ্গি মনে করেন যে গা গাপ তেল দিয়ে আলকাতরা দিয়ে মনে করেন যে নতুন লঙ্গি শেষ করে আলায় পাঁচ রেলের তেল ফুরে মনে করেন ফাও খাওয়ানোর জন্য বা ফাওয়াটা কিছু করার জন্য চলে যাবো আর যত গুস হ্যাঁ হারাম যত রাস্তা আছে সব কিছু মাছরি গো জানা আমাদের কোম্পানিতে যখন নাকি ইন্ডিয়ান পরিচালনা করছিল তখন আলহামদুলিল্লাহ অনেকে ভালো ছিলাম তখন অনেকই সবাই ভালো ছিল হ্যাঁ সাইটও ছিল কোম্পানির অথচ এখন কিন্তু মনে করেন নতুন করে টেন্ডার দিয়ে নতুন কোনো সাইট নাই আর সেক্ষেত্রে কিন্তু মাছরিকে কিন্তু কোনো সমস্যা নাই কারণ মাছরিরা অন্য জায়গায় কাফেলয় হয়ে যাবো কারণ তাদের তো কাফেলার খরচ লাগে না তাদের কাফেলার খরচ দেওয়া হলো তাকে বাইবিরাদ্দাররা মামুজা হ্যাঁ আমি আপনি যদি হইতে যাই সেখানে মনে করেন যে রিয়াল লাগে যাই হোক নতুন যারা এই প্রবাসে আছেন তারা মন খারাপ করবেন না ধৈর্য ধরুন কষ্ট করুন আর ধৈর্যের ফল মিষ্টি হয় তো ইনশাআল্লাহ আপনারও একদিন সাফল্যতা আসবে তো ভিডিওটি ধরে ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন বাগেরনাথি ইউটিউব চ্যানেল বাগেরনাথি ফেসবুক পেজের পাশেই থাকুন আল্লাহ হাফেজ